আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালোচনা স্বাগতম আজ আমি তোমাদের কোশে দেখি এগারো দশমিক দুইয়ের আট নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এ আগের ভিডিওতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্ল্যারিস থেকে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি এগারো দশমিক দুই লিখে নিয়েছি এবার শেখাবো আট নম্বরের অঙ্ক আট নম্বর লিখে নিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি আমি তোমার শেখাবো এখন ভাগ পদ্ধতিতে কীভাবে বর্গমূল করতে হয় দেখো এক দাগ দিয়ে প্রশ্নটুকে নেব দুই দশমিক পাঁচ ছয় সাজিয়ে নেব সাজিয়ে নিলাম ভাগের মতো করে এবার দেখো ভাগ করছি কি করবে দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে এদিক থেকে জোড়া করবে আর দশমিকের বামদের সংখ্যাগুলোকে এদিক থেকে জোড়া করবে এটা এখন একাই পড়ছে তো আমাকে দুই মিলাতে হবে বর্গের নামটা পড়তে হবে বর্গের নামটা কি এক কে এক দুই দুয়ে চার তিন ত্রিকে নয় চার চারে ছোট সে মতো করে দুই মিলাতে হবে তো এক কে এক দুই দুয়ে চার হয়ে যাচ্ছিলো বেশি দুই থেকে এক বাদ এক দশ মিনিটটা উঠে যাবে এখানে বসে যাবে আর এটা জোড়া সংখ্যা আছে জোরায় বসবে কিন্তু শুধু পাঁচ বসালো হবে না এবার দেখো এখানে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা মানে এককের সংখ্যাটা এখানে ডবল বসে এক আছে দুই বসবে এখানে দুই বসব এবার দেখো দুয়ে পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা দিয়ে ঘুণ্ট এটা মিলে যায় দুইয়ের পাশে যদি আমি ছয় বাসাই দেখো দুইয়ের পাশে যদি ছয় বাসাই আর ছয় দিয়ে আবার যদি গুণ করি কত হবে যেটা বসাতে হবে সেটা দিয়ে কিন্তু আবার গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ তিন থাকে ছয় দু বারো বারো তিনে পনেরো মানে ছয় বসিয়ে ছয় দিয়ে গুণ করে এটা মিলে গেল তো পেয়ে গেলাম এটা অ্যান্সারটা তো লিখে নিতে পারি নি বর্গমূল বা এ মতো লিখতে পারি দুই দশমিক পাঁচ ছয় এর বর্গমূল এক দশমিক ছয় বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটিকে নেব চার দশমিক আট চার এটাকে আমি সাজিয়ে নেব ঘরে সাজিয়ে নিলাম দশমিকের এদিকের সঙ্গে এদিক থেকে জোড়া আর এদিকের সঙ্গে এদিক থেকে জোড়া কিন্তু একাই পড়ছে চার মেলাতে হবে দুই দিকে চার এবার দেখো চার থেকে চার বাদলে কিছুই হয় না দশমিকটা উঠে যাবে এখানে বসে যাবে এবার দেখো চুরাশির নামবে এখানে এবার দেখো তো চার বসবে এবার দেখো চারের পাশে এমনটা সংখ্যা বসবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো দেখো চারের পাশে যদি আমি দুই বসে আর দুই দিয়ে গুণ করি দুই দিয়ে চার আর চার দুগুণে আট মানে দুই বসিয়ে দুই দিয়ে গুণ করে মিলে আছে চুরাশি এটা হলো তো সমান দিয়ে দেখো লিখে নেব চার দশমিক চুরাশি বর্গমূল সমান হচ্ছে দুই দশমিক দুই এটা হয়ে গেল এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব পাঁচ দশমিক সাত ছয় পাঁচ দশমিক সাত ছয়কে আমি সাজিয়ে নেব ঘরে করে আবার দেখো দশমিকের পরের সংখ্যাটাকে এদিক থেকে জোড়া করবো আর এদিক সংখ্যা একাই পাঁচ থাকছে পাঁচ মিলাতে হবে দুই দুয়ে চার হবে বিয়োগ করলে হবে পাঁচ থেকে চার বাদ এক দশমিক উঠে যাবে এবার সাত ছয় নামবে এটা জোড়া আছে সেই জন্য দুটো নামবে চার বসবে চারের পাশে একটি সংখ্যা বসাবো সেই সংখ্যাতে আবার গুণ করবো দেখো আমি চারে পাশে যদি আমি চার বসাই তো চার চারে ষোলো এক থাকে চার চারে ষোলো সতেরো মানে চার বসিয়ে আর চার দিয়ে গুন করে মিলে গেলো এটা এক সাত্তর ছিয়াত্তর কী পেলাম পাঁচ দশমিক সাত ছয়ের বর্গমূল পেলাম দুই দশমিক চার এবার দেখো চার নম্বর প্রশ্নটুকে নেব ছয় দশমিক সাত ছয় নেব ঘরে ছয় দশমিক সাত এবার দেখো জোড়া করব দশমিকের এদিকের সঙ্গে জোড়া আর এদিকের সঙ্গে এদিক থেকে জোড়া একাই পড়ছে ছয় তো আমি করবো দুই দিকে চার তিন নয় কিন্তু বেশি হয়ে যাবে দুই দিকে চার বিয়োগ করব চার থেকে ছয় থেকে চার বা দুই দশমিক উঠে যাবে আর এখানে ছিয়াত্তর নেমে যাবে এবার দেখো আসবে চার চারের পাশে দেখো আমি যদি ছয় বসাই চারের পাশে ছয় বসাই আর ছয় যে বসিয়ে যদি গুণ করি মিলে যাবে কিন্তু ছয় ছত্রিশ তিন থেকে চব্বিশ চব্বিশ তিনে সাতাশ ছয় বসিয়ে ছয় দিয়ে গুণ করে মিলে গেল দুশত ছিয়াত্তর তো সমান এর বর্গমূল হলো দুই দশমিক ছয় এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে দেব শূন্য দশমিক শূন্য চার এই অঙ্কটা বড় আছে তোমরা মন দিয়ে বুঝবে আমি তোমাদের সহজ নামে শেখাবো সহজেই বুঝতে দেখো সাজিয়ে ঘরে এটাকে শূন্য চার পাঁচ তিন ছয় নয় এটা একটু উপরে ডাক তো তোমাদের লেখাটা পরিষ্কার হবে আর দেখতেও ভালো লাগবে এবার দেখো কী বলেছি দশ মিনিটকে এদিকে শোনাকে দেখতে জোড়া করবে জোড়া 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 আর এটা পড়ছে একাই শূন্য মিলাতে হবে তো শূন্যকে শূন্য দিগুন করলে শূন্য হয় ঠিক আছে এবার দেখা বিয়োগ করব বিয়োগ করলে কিছু হয় না দশ মিনিটে উঠে যাবে এখানে কোথায় যাবে উত্তর জায়গাতে শূন্য চার নামবে তো শূন্য এদিকে বসে না চার নাম ও শুধু এবার দেখো আমাকে কী মেলাতে হবে চার মেলাতে হবে তো শূন্য বসাবো না তো চার মিলাতে হবে দুই দিয়ে চার হবে দুই দিয়ে চার বিয়োগ করবো চার থেকে চারবার কিছু না পাঁচ তিন নামব এবার দেখো চার এবার দেখো চারের পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে এবার গুণ করবো চারের পাশে ধরো আমি এক বসায় এক দিয়ে গুণ করি একচল্লিশ হবে দুই দিয়ে কিন্তু বেশি হয়ে যত তিন থেকে একবার দুই আর এখানে পাঁচ থেকে চারবার এক এবার নামবে কি দুইটার সংখ্যা নামবে কেন জোড়া আছে সেই জন্য ছয় নয় নেমে গেল এবার তোমরা খেয়াল করো কী করবে এককের এক আছে এখানে দুই বসবে একের ডবল দুই হলো এবার দেখো চার বসে যাবে এখানে তো এবার দেখো এর পাশে একটা সংখ্যা বসবো সেই সংখ্যা দিয়ে আবার গুণ করে মিলে যায় দেখো এখানে আমি তিন বসাই চার দুইয়ের পাশে যদি তিন বসাই আর তিন দিয়ে গুণ করি তিন ত্রিকে নয় আর তিন দুগুণে ছয় তিন চারে বারো মিলে আছে তিন দিয়ে গুণ করে কিন্তু মিলে গেল এটা এবার দেখো সমান শূন্য দশমিক শূন্য চার পাঁচ তিন ছয় নয়ের বড় পেলাম শূন্য ঠিক আছে এবার দেখো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর দিলাম প্রশ্নটুকে নেব শূন্য দশমিক শূন্য 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 এক ছয় নয় এবার দেখাটাকে আমি ঘরে সাজিয়ে নেব শূন্য দশমিক শূন্য 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 এক ছয় নয় এবার দেখাটা আমি সাজিয়ে নেব দশমীকে এদিকে সংখ্যা জোড়া করব জোড়া এটা একাই পড়ছে শূন্য মেলাতে হবে শূন্যকে শূন্য তিন করে শূন্য হয় দশমিক উঠে যাবে এবার দুটো শূন্য নামবে ভালোভাবে তোমরা মন দিয়ে বোঝো তবে তো করতে পারবে এবার দেখো এই শূন্য মিলাবো তো কীভাবে মিলবে শূন্য কে শূন্য দ্বিগুন করলে শূন্য শূন্য দ্বিগুন করলে কী হবে শূন্য মিলে যাবে এবার দেখো কি নামবে এই শূন্য এক নামবে শূন্য তো নামেন এদিকে এক নামাবো শুধু হ্যাঁ শূন্য এক নামাতে পারি কোনো অসুবিধা নেই এবার দেখো শূন্য তো নামবে না এখানে তো এক মেলাতে হবে এক এককে এক মিলালাম এবার দেখো বিয়োগ করলে কিছু নামবে না এখানে কত আছে ঊনসত্তর আছে ঊনসত্তর নেমে যাবে একের এখানে ডবল বসবে কি দুই দুইয়ের পাশে এবার একটা সংখ্যা বসো সেই সংখ্যা দিয়ে আর গুণগুলো যেন এটা মিলে যায় তো তিন বসাবো আর তিন দিয়ে গুণগুলো এখানে মিলে যাবে দেখো তিন ত্রিকে নয় আর তিন দুগুণে ছয় এটা হ্যালো তো এটা দেখো লিখে নিচ্ছি আমি শূন্য দশমিক শূন্য 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 এক ছয় নয় এর বর্গমূল সমান শূন্য দশমিক শূন্য এক তিন বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব সাত এটাকে আমি ঘরে সাজিয়ে নেব সাত ছয় দশমিক এক নয় পাঁচ চার চার এক এবার দেখো এটাকে আমি ঘরে সাজিয়ে নিচ্ছি দশমিকের এদিকের সংখ্যা জোড়া 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 আর এটা হচ্ছে জোড়া এখন দেখো আমাকে ছিয়াত্তর মিলাতে হবে বর্গ নানতে পারব দেখো আট আটে চৌষট্টি হয়ে আছে আট সাত সাথে ঊনপঞ্চাশ আর নয় নয় একাশি তো নয় নয় একাশে বেশি হয়ে যাচ্ছে আর সাত সাথে কম হয়ে যাচ্ছে তো আটে আটে চৌষট্টি করবো আট আটে চৌষট্টি বিয়োগ করব ছয় থেকে চার বাদ দুই সাত থেকে ছয় বাদ এক দশমিটে উঠে যাবে নামবে উনিশ কী বলেছি আট এখানে ডবল বসবে আটে ডবল কত ষোলো তো ষোলো বসে নেব ষোলোর পাশে আমি একটু সংখ্যা বসাবো সেই সংখ্যা বসিয়ে গুণ করবো যদি আমি ষোলোর পাশে ষোলোর পাশে যদি সাত বসাই আর সাত দিয়ে দুগুণ করি দেখো সাত সাত উনপঞ্চাশ চার থাকে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ ছয় চার থাকে সাত থেকে সাত সাত আট চারে হলো এগারো সাত বসিয়ে সাত দিয়ে গুণ করলে এগারো ঊনষ বিয়োগ করে নেব নয় থেকে নয় পাঁচ শূন্য এগারো থেকে ছয় পাঁচ পাঁচ আর এখানে নামবে কি চুয়ান্ন চুয়ান্ন এবার দেখো কী বলেছি আমি এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এককের সংখ্যাটি শুধু ডবল বসে তো সাথে ডবল কত হয় চোদ্দো তো চোদ্দোর চার বসবে কিন্তু ঠিক আছে আর হাতের একটা এখানে যোগ হয়ে যাবে তো কত হলো সাত হয়ে গেল আর এখানে এক বুঝতে পারলে এবার দেখো চারের পাশে এমন একটি সংখ্যা বসাবে সেই সংখ্যা দিয়ে আবার একটা গুন করবো যেন মিলে যায় নয়তো কমটা বসাতে হবে না মিললে তো এক সাত চার আর এপাশে দুই বসাবো দুই দিয়ে গুণ করব তিন দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে তো দুই দুগুণি চার চার দুগুণি আট চার দুগুণি চোদ্দো এক থেকে দুই তিন তো দুই বসিয়ে দুই দিয়ে গুণ করে তিন চার আট চার সাত থেকে চার থেকে চার বাদ শূন্য পনেরো থেকে আট বাদ সাত নয় থেকে চার বাদ পাঁচ আর এখানে চার থেকে তিন বাদ এক এবার দেখো এখানে আছে বাকি একচল্লিশ নামিয়ে দেবো এবার দেখো মনটি তোরা বুঝবে এগুলোগুলো একটু কঠিন বড়ো আছে জন্য কী বলেছি এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার এককের সংখ্যাটি ডবল বসবে দুই আছে চার বসবে চার আছে চার বসে যাবে সাত আছে বোঝে যাবে আর এক আছে বোঝে যাবে এবার দেখো এই সংখ্যাটির পাশে মানে এক সাত চার চার এর পাশে একটা সংখ্যা বাসা সেই সংখ্যা আবার নিচে বসিয়ে গুণ করলে জানিয়ে মিলে যায় লাস্টে এক আছে আইডিয়া করে কী কীভাবে মিলতে পারে এক 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 মিলতে পারে আর মিলতে পারে কি নয় নয় একাশি নয় দুই মিলতে পারে তো দেখো এক দিয়ে কিন্তু হবে না তো নয় দিয়ে করবো নয় নয় একাশি হাতে থাকে আট চার নয় ছত্রিশ ছত্রিশ আর আটে হচ্ছে চুয়াল্লিশের চার চার থাকে চার নাই ছত্রিশ ছত্রিশ আর চারে চল্লিশ চার থাকে সাত নাই তেষট্টি তেষট্টি চারে সাতষট্টি ছয় থাকে নয় এক নয় নয় ছয় মিলে যাচ্ছে নয় দিয়ে নয় দিয়ে মিলে গেল পেলাম পনেরো সত্তর আর একচল্লিশ তো সমান সাত ছয় দশমিক এক নয় পাঁচ চার চার এক সমান কী পাচ্ছি এর বর্গমূল বর্গমূল পাচ্ছি আট দশমিক সাত দুই নয় বুঝতে পারলে এবার দেখো আট নম্বর আট দাগ দিয়ে দিলাম কে নেব এক সাত শূন্য দশমিক চার আট পাঁচ দুই চার নয় দেখো এটা আমি ঘরে সাজিয়ে নেব এক সাত শূন্য দশমিক চার আট পাঁচ দুই চার নয় দেখো তোমরা মন দিয়ে বুঝবে ঘরে সাজিয়ে নেবো কী বলেছি এদিকের আলাদার সঙ্গে এদিকের সংখ্যাটিকে এদিক থেকে জোড়া এদিক থেকে জোড়া এটা একাই পড়ছে ঠিক আছে এখন দেখো এক মেলাতে হবে তো এক একে এক বড় গ্রামটা পরে বিয়োগ করবো একতে একবার কিছু হয় না এখানে সত্তর নেমে যাবে এখানে একের ডবল বসবে দুই দুইয়ের পাশে এমন সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে যেন গুণ করে এটা মিলে যায় তো তিন দিয়ে করবো চার দিয়ে বেশি হয়ে যাবে তো তিন দিয়ে তিন ত্রিকে নয় আর তিন দুগুণেই ছয় বিয়োগ করলে হবে দশ থেকে নয় বাতে এক আর এখানে ছয়তে ছয় বা কিছু না দশমিক উঠে যাবে আটচল্লিশ নামবে এবার দেখো আর এখানে আমি তিনটা কিন্তু এখানে বসাতে ভুলে গেছি তিনটা বসিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো কি বলেছি এককের সংখ্যাটি এখানে ডবল বসবে তিন আছে ছয় বসবে আর এখানে দুই আছে দুই বসবে এবার দেখো ছয়ের পাশে মানে দুই ছয়ের পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা বসে গুন করে যেন এটা মিলে যায় এখন দেখো কোনো একটা সংখ্যা বসাই ধর একই যদি বসায় আর সেটাতে গুন করলে এটি থেকে কিন্তু বেশি হয়ে যাবে তো ভাগ যাবে না কী করতে হবে আমাকে আবার কিন্তু এখানে সংখ্যা নামাতে হবে পাঁচ আর দুই নামবে শুধু পাঁচ নামবে না কেন জোড়া আসে সেই জন্য তো আমরা কী জানি যে বিয়োগ করার পরে একটি সংখ্যা ফ্রি নামে আবার যদি সংখ্যা নামাতে হয় তার জন্য শূন্য বাসের উত্তরে এখানে একটি সংখ্যা ফ্রি নেমেছে আবার একটি সংখ্যা নামালাম তিনজন এখানে শূন্য যাবে এবার দেখো এখানে শূন্য দিয়েছি বলে এখানেও শূন্য দিতে হবে হ্যাঁ এখানেও শূন্য দিতে হবে এবার দেখো এ এখানেও শুনে দিলাম এ পাশে এমন একটি সংখ্যা বাসাবো সেই সংখ্যা আবার গুণ করবো ধর আমি পাঁচ বাসা আসছি আর পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ পাঁচে পঁচিশ দুই থাকে আর হাতে দুইটা বসে হলো পাঁচ ছয় তিরিশ তিন থাকে আর পাঁচজনের দশ দশ আর তিন হচ্ছে তেরো মানে পাঁচ দিয়ে গুণ করে উত্তরে পাঁচ বসবে পাঁচ দিয়ে গুণ করে তোমার হচ্ছে তেরো শূন্য দুই পাঁচ বুঝতে পারলে বিয়োগ করে নেব বারো থেকে পাঁচ বাদ সাত চার থেকে দুই বা দুই এখানে বসবে আট আর চার থেকে তিন বাদ এক এবার দেখো আছে উনপঞ্চাশ বাকি উনপঞ্চাশ নেমে যাবে এবার দেখো কি বলেছি এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা ডবল বসবে পাঁচ আছে তো পাঁচের ডবল কত হয় দশ দশের শূন্য বসবে আর হাতের একটা এই শূন্য সাহায্য হবে তো এটা হয় এক আর এখানে ছয় আছে আর এখানে দুই আছে এবার দেখো শূন্যর পাশে মানে দুই ছয় এক শূন্য এর পাশে একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো যেন এটা মিলে যায় শেষে নয় আছে আইডিয়া করো কী দিয়ে মিলতে পারে তিন দিকে নয় মিলতে পারে আর সাথে সাথে উনপঞ্চাশ মিলতে পারে তো দেখো আমি তিন দিয়ে যদি করি কম পড়ে যাবে তো সাত দিয়ে করবো সাত সাথে উনপঞ্চাশ হাতে চার থেকে চার বসে গেল সাত থেকে সাত ছয় সাথে বিয়াল্লিশ চার থেকে সাত উন চোদ্দো চোদ্দো আর চারে আঠারো সাত দিয়ে গুণ করে সাত এখানে উত্তরে বসিয়ে দিলাম এটি কিন্তু মিলে গেল ঠিক আছে দেখো কী পেলাম সমান এক সাত শূন্য দশমিক চার আট পাঁচ দুই চার নয় এর বর্গমূল্য পেলাম তেরো দশমিক শূন্য পাঁচ সাত বুঝতে পারলে দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব পাঁচ পাঁচ শূন্য পাঁচ সাজিয়ে পাঁচ পাঁচ শূন্য পাঁচ দশমিক ছয় চার কী বলেছি দশমিক এদিকের সংখ্যা এদিক থেকে জোড়া আর এদিকের সংখ্যা এদিক থেকে জোড়া পঞ্চান্ন পাচ্ছি পঞ্চান্ন মিলাবো দেখো কী মিলব সাত আর হয় বেশি তো সাত বিয়োগ নেব থেকে নয় বা আর এখানে শূন্য পাঁচ নামবে শূন্য পাঁচ নেমে গেল এবার দেখো সাতের এখানে ডবল বসবে চোদ্দো তো চোদ্দো বসে যাবে চোদ্দোর পাশে এমন একটা সংখ্যা বসাব সেই সংখ্যা দিয়ে গুণ করে আরেকজন মিলে যায় নয়তো কম বসাতে হবে চার দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে বেশি হয়ে যাবে চার চারে ষোলো এক থাকে চার চারে ষোলো এক সতেরো এক থাকে চার এক চার পাঁচ মানে চার বসিয়ে চার দিয়ে গুণ করে পাঁচ সতেরো ছিয়াত্তর মিলে গেল এবার বিয়োগ করবো পনেরো থেকে এটা পাঁচ থেকে ছয় বার যায় না তো পনেরো থেকে ছয় বার নয় নয় থেকে সাত বার দুই আর পাঁচ থেকে পাঁচবার কিছু বসবে না দশমিক আছে দশমিক উঠে যাবে ছয় চার নামবে এবার দেখো কি বলেছি এই এখানে যে সংখ্যা থাকে সেই সংখ্যার এককের সংখ্যাটি ডবল পাশে তো চার আছে এখানে আট বসবে চার বসে যাবে আর এক বসে যাবে এবার দেখো এক চার আটের পাশে এমন একটা সংখ্যা বাসাবো সেই সংখ্যা দিয়ে গুণগুলো যেন এটা মিলে যায় দেখো দুইটি কিন্তু মিলে যাচ্ছে দুই বসিয়ে দুই দিয়ে দুগুণ করি দুই দু চার আট দুগুণে ষোলো এক থেকে চার দুগুণে আট হাতের এক দিয়ে নয় আর দুই এক দুই বসিয়ে দুই দিয়ে গুণ করে এটা মিলে গেল এবার দেখো সমান পাঁচ পাঁচ শূন্য পাঁচ দশমিক ছয় চার সমান পাচ্ছি সাত চার দশমিক বুঝতে পারলে এবার দেখো নয় নম্বর অঙ্ক নয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ফল এত হবে তা নির্ণয় করি এগুলো খুব সহজ মানে এই সংখ্যাটি কী করতে হবে যে বর্গমূল বের করতে হবে বর্গমূল বের করলে কিন্তু হয়ে যাবে দেখো করে দেখাচ্ছি দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে কোন সংখ্যা যখনই কোন সংখ্যা বলবে তখন লিখবে ধরি এক্স ধরি এ সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স এবার দেখো প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব বা শর্তানুসারে প্রশ্ন দেখো প্রশ্ন যেমন বলা হয় সেই মধ্যে সাজিয়ে নেব বলেছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে ধরো এক্স গুণিত এক্স মানে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ফল কী হবে তোমার এক দশমিক এক শূন্য দুই পাঁচ হবে বাদিয়ে করব এখন দেখো দুটি এক্স পাচ্ছি মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান এক দশমিক এক শূন্য দুই পাঁচ কী জানি আমরা সমান এই পাড়ে যদি বর্গ থাকে সমানে ওই পারে চলে যাবে তখন বর্গমূল হয়ে যাবে এক্স মান বের করবো এক দশমিক এক শূন্য দুই পাঁচ বড়গুম চিহ্ন দিয়ে বসে দিলাম বা এক সমান এটা বড়গুম করে নেব ভাগ্য করে নিছি দেখো তো এক দশমিক এক শূন্য দুই পাঁচকে বড়গুম করবো ভাগ পদ্ধতি দিতে এক মেলাতে হবে আর তার আগে দেখো জোড়া করে নিচ্ছি জোড়া জোড়া এটা একাই এককে এক দশমিক উঠে যাবে নামবে এক শূন্য এটা ডবল বসবে দুই এর পাশে আমি একটা সংখ্যা বসবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো ধরো এক গুণ করলে কিন্তু কম হয়ে যাবে সেই জন্য এটা নামবে আমরা কেউ জানি যে বিয়োগ করার পর একটা সংখ্যা ফ্রি নামে আবার সংখ্যা নামা দেখলে এটা শোনা যাবে এটা শুনে যাবে এবার দেখো কী দিন মিলবে পাঁচ দিন মিলে যাবে দেখো পাঁচ দিয়ে মিলে যাচ্ছে পাঁচ দিয়ে গুণ করে হাজার পঁচিশ কিন্তু মিলে গেল তো কী পেলাম বর্গমুল বর্গুম পেলাম এক দশমিক শূন্য পাঁচ तो एक समय मान पेल में ये तो अतव लिखते निर्णय निर्णय दशमिक संख्या समान एक दशमिक शून्य पाँच बुझते पर देखो दस नम्बर अंक দশ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত এর সাথে কোন দশমীর সংখ্যা যোগ করলে তার বর্গমূল দুই হবে তার নির্ণয় করে দেখো তোমাদের আমি খুব সহজ নেমে শেখাবো মন দিয়ে বুঝো সহজে বুঝতে পারবে আবার কোন সংখ্যা বলেছে তো লিখে নেবো ধরির সংখ্যাটি এক্স যখনই বলবে কোন সংখ্যা তখনই কিন্তু লিখবে ধরি সংখ্যাটি এক্স তবে কিন্তু সহজেই অঙ্কটা হয়ে যাবে এবার সাজিয়ে নেব প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে লিখব প্রশ্ন নে এবার দেখো সাজাচ্ছি প্রশ্ন বলা হয়েছে যে শূন্য দশমিক সাত পাঁচে তো শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে হ্যাঁ এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে মানে এক্স যোগ করলে কত হবে তার বর্গমূল হবে দুই যোগ করলে তার বর্গমূল হবে দুই বুঝতে পারলে মানে এর বর্গমূল হবে দুই যোগ করার পরে তো বাদিয়ে করবো তো দেখো এখানে কী করছি আমি মন দিয়ে বোঝো এখানে বর্গমূল চিহ্ন হয়ে আছে তো বর্গমূল চিহ্নটা উঠিয়ে তো এদিকে চলে আসবে সমান এপারে এখানে বর্গ হয়ে যাবে তো শূন্য দশমিক সাত পাঁচ যোগ এক্স সমান বর্গুণ উঠিয়ে দিলে এই পানি চলে আসলে বর্গ হয়ে যাবে বা এখন দেখো শূন্য দশমিক সাত পাঁচ যোগ এক্স সমান এর বর্গ হবে কত বসলো বা এক্স সমান বের করবো এক্স বসলো সমান চার আর এটা ছিল এখানে যোগ হয়ে দেখো আছে যোগ হয়ে আছে এদিকে বিয়োগ হয়ে শূন্য বা এক্স সমান এটা বিয়োগ করবো তো চার থেকে এটা বাদ দিলে তোমার হবে তিন দশমিক দুই পাঁচ যারা দশমিকের যোগ বিয়োগ ভাগ পারো না তারা আমার প্লেজ থেকে দেখে নেবে এটি করে দেওয়া আছে ভিডিও তোমরা সহজেই কিন্তু করতে পারবে দশমিকের যোগ বিয়োগ গুণভাগ ঠিক আছে প্লেজটির নাম হচ্ছে সবার দেখা প্রয়োজন তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো অতীব লিখে নেব অতীব নির্ণয় দশমিক সংখ্যা নির্ণয় দশমিক সংখ্যা সমান তিন দশমিক দুই পাঁচ বুঝতে পারলে আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী আমার জন্য サスクポイプをねどんな場た